পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণকে দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রংধনু সাতরং, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণকে দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় সামিল হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের প্রাণ প্রিয় নবী, নবীদেরও নবী, রাহমাতাল্লিল আলামিন, বিশ্বরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সমহান দীক্ষা দিয়েছেন এবং শিরক আর বেদআতের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। অল্প সময়ের জন্য, ক্ষণকালের জন্য মুসাফির হয়ে এই পৃথিবীতে আমরা এসেছি। আমাদের পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষরা কেউ দুনিয়ায় থাকতে পারেন নাই, আমরাও দুনিয়াতে থাকতে পারবো না, এটিই হচ্ছে পৃথিবীর চূড়ান্ত এবং নির্মম বাস্তবতা। পৃথিবীতে যতগুলো সত্য রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য হচ্ছে মৃত্যু। এই মৃত্যুর হাত থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ, প্রত্যেক প্রাণসত্তাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর মৃত্যু কার যে কখন চলে আসে এটা একজন ছাড়া আর কেউ জানে না, তিনি কে। দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। পৃথিবীতে আসার জন্য সিরিয়াল মেনটেন হয়, প্রথমে দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি। দুনিয়াতে আসার জন্য এই রকম সিরিয়াল আছে না নাই, কিন্তু যাওয়ার বেলায় কি কোনো সিরিয়াল আছে? মাঝে মাঝে তো আমরা এমনও দেখি, বাবা ছেলের লাশ কবরে নামায়, দাদা নাতির লাশ কবরে নামায়, এরকম চিত্র আছে না নেই? মৃত্যুর মাধ্যমে যেভাবে আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটে, ঠিক তেমনি ভাবে সুন্দর এই বিশ্ব চরাচর যেখানে আমি আপনি আমরা বসবাস করছি, এই বিশ্ব চরাচর এরও একদিন পরিসমাপ্তি ঘটে যাবে। আকাশ, জমিন, সুন্দর এই বিশ্ব জগৎ থাকবে না, সব কিছু চূর্ণ বিচূর্ণ, লণ্ড ভণ্ড, নেশাকার হয়ে কিয়ামতের মহা প্রলয়ঙ্কারী ঘটনা ঘটে যাবে।
পৃথিবীও থাকবে না, কিয়ামত হয়ে যাবে। কিয়ামত যে হবে আপনাদের বিশ্বাস হয়? হয়। সবার বিশ্বাস হয়? মানুষ পৃথিবী থেকে চলে যাবে, মারা যাবে, এটা নাস্তিকরা অবিশ্বাস করে, কারণ আশেপাশে দেখতেছে যে আসলেই সবাই মারা যাচ্ছে, আমরাও থাকবো না। কিন্তু কিয়ামতের দিন বলে যে একটা দিন আছে, এটা কিন্তু নাস্তিক যারা কিংবা পরকাল যারা অবিশ্বাস করে তারা এই কথাকে মানতে নারাজ। পরকাল বলে আরেকটা কাল আছে, এটা অনেকেই মানতে চায় না। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় পরকাল অবিশ্বাসীদের কথার জবাব আল্লাহ তাআলা বিভিন্নভাবে দিয়েছেন, বহু উপমা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ এভাবেও বলেছেন যে আল্লাহ পাক তোমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন। কি বলেন, আমাদের কোনো অস্তিত্ব ছিল পৃথিবীতে আসার আগে? আপনি কোথায় ছিলেন? যেই নাস্তিক আর মুরতাদরা বড় বড় কথা বলে, তুমি তো এক ফুটা নাপাক পানি ছাড়া আর কিছুই ছিলে না। ওই নাপাক পানি থেকে আল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছেন। যিনি অস্তিত্বহীনতা থেকে, নাপাক পানি থেকে এত সুন্দর করে মানুষকে বানাতে পারেন, আল্লাহ বলছেন আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইয়ুহিয়াল মাউতা, তিনি কি আবার মরে যাওয়ার পর তোমাকে আবার জিন্দা করতে সক্ষম না? আল্লাহ সক্ষম কিনা? কি চমৎকার প্রশ্ন আল্লাহ করেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইয়ুহিয়াল মাউতা। তো যিনি তোমাকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিলেন, তুমি কিছুই ছিলে না, নাপাক পানি হয়ে তোমার মায়ের পেটে গেলে, আর সেখান থেকে তোমাকে আমি সৃষ্টি করতে যদি পারি, তাহলে মরে যাওয়ার পর তোমাকে কেন আমি জিন্দা করতে পারবো না? আল্লাহ পারবেন কেন? কিয়ামত হবে, নো ডাউট অ্যাবাউট ইট, এতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে এই কিয়ামত কোন বছর হবে, কোন বছরের কোন মাসের কোন দিনে হবে, আপনারা কেউ জানেন নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার নবুয়ত আর রিসালাতের দাওয়াত পেশ করছেন, কাফের মুশরিকরা বলাবলি শুরু করল, অগো মুহাম্মদ পরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কিয়ামতের কথা তুমি আমাদেরকে বলো, ওই কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, কোন দিন অনুষ্ঠিত হবে? কোরআন কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক কাফের মুশরিকদের সেই কথাগুলো এভাবে তুলে দিলেন, ইয়াসআলুকান্নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু ক্বারিবা। আল্লাহ পাক বলেন, ওগো আমার নবী, এই লোকেরা আপনার কাছে প্রশ্ন করছে, তারা আপনার কাছে জানতে চাইছে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, আপনি বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত কখন হবে এর খবর একজন ছাড়া আর কেউ জানে না, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ জানে না কখন কিয়ামত